Obviamente,
আছেন সেই পিটিশনের প্যারা সেল আপনার কাছে থাকলে দেবেন ও দেখবে তাতে বলছি দ্য পিটিশনার হ্যাড নেভার অ্যাপ্লাই ফর রেজিস্ট্রেশন অফ দি ট্রেডমার্ক উইথ দ্য অবজেক্ট অফ ডিরাইভিং এনি পার্সোনাল গেইন দেয়ারফ্রম And also not the reason why Mamata Banerjee has permitted the petitioner for registration made in the petitioner name till such time a state or institution or corporation is identified. Now, আরো বলছেন petitioner, Mamata Banerjee, say that plaintiff বলছে, para 4, With the approval of Mamata Banerjee, the petitioner had in the year 2012 applied for registration of this trademark both in different class to bring the same from being misused or misused. মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন তিনি এটা 2013 সালে এগ্রিমেন্ট করে সরকারকে দিয়ে দিয়েছেন আমি আরো একটা কথা
মিটিংয়ে বলে এসেছিলাম যে সরকার এখন বালি খাদান কয়লা এর উপর চলছে। দেখুন মহামান্য আদালত, মহামান্য আদালত হাইকোর্ট অর্ডার দিয়ে বলছে যে কয়লা চলছে সিপি আসানসোল, এসপি বাঁকুড়া, এসপি পুরুলিয়া, এসপি বর্ধমান তাদের রিপোর্ট সাবমিট করবে। এটা আজকে কিন্তু মহামান্য আদালত এই কথা আমি আর একটা কথা বলেছি, এটা আপনাদের বলছি বাংলায় পুলিশি রাজ চলছে, আমরা প্রস্তুতি নিচ্ছি সারা বাংলা জুড়ে, সারা বাংলা জুড়ে কয়েক হাজার যুবক যুবতী শুধুমাত্র মমতা ব্যানার্জির সরকারের সাথে নেই, এই কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করে তাদের পিছনে নার্কোটিক কেস দেওয়া হয়েছে যাতে সে বিল না পায়। গতকাল আসানসোল পুরুলিয়ায় যেমন ঘটনা ঘটেছে, এটা সারা বাংলা জুড়ে নিত্য নৈমিত্তিক ঘটনা। আপনি একটা ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে এলেন, নিয়ে আসার পর তার কেসটা দিচ্ছেন অভিযোগ, আমি তদন্ত দাবি করছি, করে বলছি যে মোবাইলে টাওয়ার লিংক দেখাবো, আপনারা দেখতে বসবো যে যখন ছেলেটাকে ধরছেন তখন ওই ছেলেটির মোবাইল টাওয়ার লিংক কোথায়, সেই অফিসারের মোবাইল টাওয়ার লিংক কোথায়, আর কোথায় গ্রেপ্তার করা হচ্ছে তার মোবাইল টাওয়ার লিংক। যারা করেন তাদের পরিবার বা পরিবারবর্গকে গ্রেপ্তার করা, আমি সেদিন কালকেও বলেছি আজকেও বলছি বিজেপির এই অফিসিয়াল প্রেস কনফারেন্স থেকে আমার চ্যালেঞ্জ এই ঘটনার একটা নিরপেক্ষ তদন্ত হোক, তদন্তে যদি দোষী সাব্যস্ত না হয় তাহলে অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, আর যদি তদন্তে দেখা যায় এটাতে নার্কোটিক এনকাউন্টারের কাছে আমি রাজনীতি মুখ্যমন্ত্রী সেই সংস্থা নেই। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী জানেন যে কোন ইয়েস ম্যানগুলোকে তিনি এসপি করেছেন, কোন ইয়েস ম্যানগুলোকে তিনি সিপি করেছেন, এই অভিজ্ঞতা নেই। আজকে সব ভুলে গেছেন মাননীয় মুখ্যমন্ত্রী রিজভানু আমলার, যারা প্রধান অভিযুক্ত, যাদের বিরুদ্ধে আন্দোলন করে উনি সরকারে এসেছেন, তার একজন সিপি চন্দননগর, একজন সিপি বিধাননগর, চমৎকার। স্বাভাবিক ভাবে উনি বলছেন টেলিফোন ট্যাপ করেন না, ওনারা কারোর টেলিফোন ট্যাপ করেন না। গত পরশু দিন এটা হাইকোর্টের এভিডেভিটের একটা কপি, একজন মানুষকে ডাকা হয়েছিল, ডাকা হয়ে তাদের যে রিটিং কোশ্চেনারি দেওয়া হয়েছিল, দেওয়া হয়ে বলছেন সেই ভদ্রলোক ভদ্রমহিলাকে কলকাতা পুলিশ বলছে যে আপনার টাওয়ার কৈলাস বিজয়বর্গীর টাওয়ার মুকুল রায়ের টাওয়ার এক জায়গায় পাওয়া যাচ্ছে কি বলে। আমি বলছি কলকাতা সিআইডি রিটিন রিটিন কোশ্চেন এর দিয়ে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে বাংলা পরিস্থিতি, বাংলায় গণতন্ত্র বলে কিছু নেই, বাংলার গণতন্ত্র আজকে অবরুদ্ধ, বাংলা বাংলার মানুষের কণ্ঠ রোধ করা হচ্ছে। কিন্তু আমি আবার বলি এই অবস্থা বেশি দিন চলতে পারে না, অত্যাচারী শেষ কথা বলে না। আজকে যারা পরিবর্তনের সময়কার পরিস্থিতিটা ভুলে গেছে, তারা ভুলে গেছেন, তাদের স্মৃতি থেকে বিস্মৃত হয়ে গেছে, তারা রিজভানুকে মনে রাখে না, তারা আজকে আর অন্য জায়গার এই হাজার হাজার যারা মৃত্যু হয়েছে তাদের কথা মনে রাখে না। সুতরাং একটা কথা বলি যে মানুষের চোখের জল কিন্তু লোকে ভালো করে, সতর্ক হন, সংযত হন, গণতন্ত্রকে ফেরত আনুন, তবেই কাজ হবে। আমাদের পক্ষ থেকে, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গত দু বছরে এরা যথেষ্ট ভালো কাজ করেছে, আরো ভালো কাজ করা হবে এবং পরিবর্তনের পরিবর্তনের আনার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি যে কর্মসূচি নিয়েছে, আজকে সারা বাংলা জুড়ে কোন জায়গায় বিডিও অফিস, কোন জায়গায় থানা, কোন জায়গায় মহকুমা অফিস, সমস্ত জায়গায় সারা জেলা ম্যাজিস্ট্রেট সর্বত্র আজকে ভারতীয় জনতা পার্টি তার রাজনৈতিক কর্মসূচি পালন করছে। প্রায়
চারশোর ওপর জায়গায় এই ঘটনা ঘটছে। তাই আপনাদের কাছে আমি আজকে এই মহেন সভায় ডেকে পাঠিয়েছি এই কারণে, আইনসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছে না আর কাগজ বলছে এক, কোনটা সত্য? এই দাবি আমরা ভারতীয় জনতা পার্টির কাছ থেকে করছি, এই দাবি সত্যতা নিয়ে এই কথা বলছি। দশ তারিখে আপনি যখন বললেন, অভিযোগ করলেন, এগারো তারিখে, সম্ভবত এগারো তারিখে রাজ্য সরকারের পক্ষ থেকে নবান্নে দাবি করা হয়েছিল বিশ্ব বাংলার সত্য রাজ্য সরকারের 100% মালিকানা দাবি। আর গতকালকে মুখ্যমন্ত্রী যখন বলছে ব্যবহার করতে দিয়েছে, ব্যবহারকারী কি মালিক হতে পারে? বাংলার মানুষকে মিসলিড করেছে এবং মিসলিড করে বলেছে যে এর পুরো সত্যটা বাংলার সরকারের, সেটা পুরো অসত্য। আমরা রাজ্য বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যেই ডিওপিটি মিনিস্ট্রির কাছে এই ঘটনার তদন্ত দাবি করেছি এবং আমরা মনে করি ডিওপিটি মিনিস্ট্রি নিরপেক্ষভাবে এই ঘটনা তদন্ত। এই মুহূর্তে স্ট্যাটাস কি, মালিক কে তাহলে আপনি বলুন? তাকে বলা হয়েছে এই ট্রেডমার্কটা তাদের যাবে রেজিস্ট্রেশন করা, ব্যাপারটা এই পুরো ঘোলাকে ব্যাপারটা নিয়ে আমরা যেহেতু এটা আইন সভায় দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আমরা পুরো ঘটনাটার একটা পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি। যে কোনো ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি করবে বেরিয়ে যাওয়ার রাস্তা নেই। যদি রাজ্য সরকার কখনো এটা ব্যবহার না করে তাহলে আবার তার কাছে শক্ত ফিরে যাবে। তার মানে এখনো অবধি বিশ্ব বাংলার লোগোর মালিক কে, ইট ইজ নট ইয়েট বিন ডিসাইডেড। উনি বলছেন যে ওনারশিপটা কার, এটা নট ইয়েট বিন ডিসাইডেড, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে। এবং আমি মনে করি সরকার শুড কাম আউট এন্ড টেল দ্য ট্রুথ টু দ্য পিপলস অফ দ্য। এখানে আর একটা আশঙ্কা কি থাকছে না মুকুল, দেখুন লোগোটা যখন সরকারকে ব্যবহার করতে দিচ্ছেন মুখ্যমন্ত্রী, তখন লোগোটার কোনো ব্র্যান্ড ভ্যালু নেই, কিন্তু সরকারের পয়সায় সরকারের খরচে এই লোগোটা ব্যবহৃত হবে, প্রচারিত হবে দেশ বিদেশে, ফলে তার একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়ে যাবে। সেই ব্র্যান্ড ভ্যালুটা তৈরি হওয়ার পরে সরকার যদি কখনো ব্যবহার না করে আবার ফিরে যাবে মুখ্যমন্ত্রীর কাছে। তার মানে এক্ষেত্রে এই অভিযোগটা তো ওঠা স্বাভাবিক যে মুখ্যমন্ত্রী আসলে রাজ্য সরকারকে ব্যবহার করে একটা লোগোর ব্র্যান্ড ভ্যালু তৈরি করে দিচ্ছে। রাজ্য সরকার না ব্যক্তিগত তার কোনো বিপদ আত্মীয় চলেছে, সে বলেছে এই লোগোর জন্য সে যা দরখাস্ত করেছে যা কিছু করেছে সে উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দ্য চিফ মিনিস্টার। এই যে যাবতীয় জটিলতা, এতগুলো প্রশ্নের মীমাংসা হচ্ছে না, এই জটিলতা দূর করার জন্য আপনি কি চান কোন নিরপেক্ষ তদন্ত তদন্ত করা হোক? রাজ্য সরকারকে আমি আবার বলছি যে এই প্রশ্নে কোন জটিলতা নেই, এখানে একটা জিনিস খুব ক্লিয়ার, একটা মোটিভ বা একটা উদ্দেশ্য নিয়েই সেটা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আমি বলিনি। রাজ্য সরকার বলছে যে তার চিঠিতে বলছে যে আর একজন যিনি এই
আলোচনা করেছেন তার বেলা হয়নি এবং দলের খুব পরিষ্কার করে বলেছে তার বিরুদ্ধে সরকারের ব্যবস্থা Thank you.